বগুড়ার মহস্থানগড় হাটে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়ায় মহস্থান হাটে সবচাইতে বড় যেই হাট, মানে সবজির মোকাম হিসাবে পরিচিত, সেই সবজির মোকামে শীতের যেই সবজিগুলো আছে সেগুলো ওঠার শুরু থেকেই কিন্তু সবজির দাম কমতে শুরু করেছে। তবে পেঁয়াজের ঝাঁজ কিন্তু বেড়েছে আসলে গত 15 থেকে 20 দিনের ব্যবধানে। এ পাইকারিতে পেঁয়াজের দাম যেখানে ছিল গত 15 থেকে 20 দিন আগেও মাত্র 95 থেকে 100 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আজকের এই মহস্থান হাটে পাইকারিতেই বিক্রি হচ্ছে 135 টাকা পর্যন্ত। বাকি অন্যান্য যে সবজিগুলো রয়েছে শীতকালীন, ফুলকপি বা পেঁপে বা সাঁচিলাউ, বেগুন থেকে শুরু করে সব রকমের সবজির দাম কিন্তু গত কয়েকদিনের তুলনায় কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। তবে এ কৃষকরা বলছে যে মূলত এই যেই অক্টোবর মাসের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত টানা যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে মূলত ক্ষেতে তাদের সবজিগুলো নষ্ট হয়েছে। বিশেষত মরিচ নিয়ে দুঃসংবাদ দিয়েছে কৃষকেরা, মরিচের যেই চারাগুলো রয়েছিল সেগুলো কিন্তু খেতেই বৃষ্টির কারণে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এতে করে আসলে একদম শীতের শুরু থেকেই এই যে মহস্থান হাটে সবজির যে একদম সমারোহ ঘটতে শুরু করে, শীতকালীন শুরুতেই সেই সবজির সমারোহে কিছুটা ব্যাঘাত ঘটেছে এবং সরবরাহ কিছুটা কম। তবে সরবরাহ কম থাকলেও কিন্তু যেমনটি বলছিলাম যে সব রকমের সবজির দাম কিন্তু ও হাতের নাগালে আসতে শুরু করেছে। বিশেষত ও আমরা দেখেছি এই যে এখন থেকে 20 দিন আগেও সবজি সব রকমের দাম যেমন ছিল ও অর্ধশতরও অর্থাৎ 50 টাকারও বেশি টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ সেখানে কিন্তু এখন সব রকমের সবজির দাম, ফুলকপি, পেঁপে, কচুর বই, ওই সাঁচি লাউ থেকে শুরু করে মিষ্টি লাউ সহ যে অন্যান্য সবজিগুলো রয়েছে সব রকমের সবজির দাম কিন্তু পাইকারি এবং এতেই 50 টাকার নিচে আসতে শুরু করেছে। এবং এই সবজিটি কিন্তু এই যে মহস্থান হাট রয়েছে, এই মহস্থান হাট থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেক্ষেত্রে কিছুটা সিন্ডিকেট বা মধ্য ভোগীদের কারণে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে বলে কৃষক এবং পাইকার ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন। মূলত এই মহস্থান হাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা, বরিশাল, খুলনা সহ সব অঞ্চলেই কিন্তু আসলে সবজির যেই সরবরাহ সেটি কিন্তু ট্রাকে করে গিয়ে থাকে। এবং এই যে সরবরাহের সময়কাল, এই সরবরাহের সময়ে মূলত এই যে কৃষক থেকে পাইকারি এবং সেখান থেকে আড়তদার হয়ে অন্যান্য জেলাতে গিয়ে আরও কয়েকটি হাত বদল হয়ে কিন্তু সবজির দাম সিন্ডিকেটের কারণে বৃদ্ধি হয়ে থাকে। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সবজির বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে।